সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সঞ্জিদা আক্তার নারী বেড়ে ওঠা রক্ষা করো এগিয়ে আসো নাগরিক নৈতিকতায় ধর্ষণ যৌন হয়রানি ও নারী নির্যাতন রুখে দাঁড়াও এই দাবিতে ঢাকা মহানগর জাতীয় জাদুঘরের সামনে নারী বেড়ে ওঠা রক্ষা করো এগিয়ে আসো নাগরিক নৈতিকতা ও প্রতিপাদ্যকে সামনে রেখে স্পার্ক ফর সেরেনিটির এস এফ বাংলা দেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ এর আয়োজনে বিভিন্ন সংগঠনের সহযোগিতায় নাগরিক প্রতিবাদ সমাবেশ ও র্যালি সমাবেশ সভাপতিত্ব করেছেন প্রধান আহ্বায়ক এস প্রতিষ্ঠাতা প্রকৌ আদ্রিকা এসোনা পূর্বাশা মূল প্রদন্ত পাঠ করেছেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস সমাবেশে উপস্থিত ছিলেন কিংবদন্তি চিত্রনায়ক ফারুক আকবর হোসেন পাঠান একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব এনামুল হক আনোয়ারা সৈয়দ হক বিশিষ্ট কথা কথাসাহিত্যিক বিশিষ্ট ভাস্কর রাশা বিশিষ্ট সাংবাদিক ও লেখক আরও অনেকে উপস্থিতি রয়েছে ধন্যবাদ দর্শক আমাদের ডিএস খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না